সোমবার 141 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ হেডকোয়ার্টার রোশনবাগ থেকে 6 জন শিক্ষক এবং শিক্ষিকা সহ 90 জন ছাত্রছাত্রী সরকারি উচ্চ মাধ্যমিক সাগরপাড়ার একটি স্কুল পরিদর্শনে আয়োজন করেছিলেন, যা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ছাত্রছাত্রীদের জন্য। এদিন সকাল থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন বিএসএফ জওয়ানরা এবং সেই 90 জন ছাত্রছাত্রী সহ 6 জন শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ এবং কাঠগোলা সহ আরও বিভিন্ন জায়গায় পরিদর্শন করান রোশনবাগের 141 নম্বর ব্যাটেলিয়ান। শিক্ষার্থীরা একে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন, যা শুধু তাদের জ্ঞানই বাড়ায়নি, বরং তাদের মধ্যে গর্ববোধও বয়ে এনেছে। এই সফরটি সীমান্ত এলাকার সার্বিক উন্নয়নের জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী কর্তৃক আয়োজিত নাগরিক কর্মসূচির অংশ। আমাদের ওখানে সাগরপাড়া হাই স্কুল থেকে এসেছি আমরা, 141 ব্যাটেলিয়ান আমাদেরকে নিয়ে এসেছে, মুর্শিদাবাদটা গোটা ট্যুর করেছে, ভালো লেগেছে। বিএসএফদের প্রতি যে ভালোবাসা সেটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আমরা প্রথমে কাঠগোলার বাগান, তারপরে হাজারদুয়ারি, কাটরা মসজিদ প্রভৃতি অনেক কিছুই দেখেছি এবং শেষ পর্যন্ত আমরা বিএসএফ ক্যাম্পে এসে পৌঁছলাম। এবং আমাদের বিএসএফদের তরফ থেকে যে ভ্রান্ত ধারণা ছিল, অনেক গল্প শুনেছি, কিন্তু আমরা দেখলাম সত্যি তারা খুব স্নেহের সাথেই আমাদেরকে এখানে নিয়ে এসেছে এবং আমাদের এই পুরো ট্রিপটাকে সম্পূর্ণ করেছে, এবং সেই জন্য তাদেরকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএসএফ প্রোগ্রামকে তহত আর হাই হেডকোয়ার্টারকে নির্দেশানুসার কই বার প্রোগ্রাম কিয়ে হ্যাঁ, জিসমে ইনকো বর্ডার বিওপি কা ভিজিট করবায়া হ্যায়, সাথ মে হামারা জো বর্ডার পর ফাংশন হোতা হ্যায় ডিউটি কা ও দিখায়া হ্যায়, ওয়েপন এক্সিবিশন ইনকো করবায়া হ্যায়, সাথ মে জো হামারে বাহাদুর জো জওয়ান হ্যায় আর জো হামনে বিএসএফ নে পিছলে 1968 সে বাদ জিতনি লড়াইয়া লড়ি হ্যায় উসমে হামারি জো ভাগদারী হ্যায় উসকো ইনকো মুভি মে দিখায়া গিয়া হ্যায়। তো হাম ইয়ে সময় টু সময় টাইম টু টাইম ইস টাইপ কে প্রোগ্রাম করতে রহে।